মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটায়, সেটা হচ্ছে পারফেকশনিস্ট মডেলে চিন্তা করা যাবে না, এবং শুধু এডমিশনে না, টোটাল লাইফে তুমি পারফেকশনিস্ট হওয়ার সেটা তোমার টার্গেটে থাকতে পারে, বাট এটাকে ফোকাস করবা না। আমি কথাটা একটু গুছায় বলি, পারফেকশন ইজ ইউর টার্গেট, যে আমি পারফেক্ট হতে পারলে ইটস ইউর টার্গেট, বাট পারফেকশনকে তোমার ফোকাস বানিও না, ডোন্ট মেক পারফেকশন ইউর ফোকাস। এই কথার মানে আমি কি বুঝাইলাম একটু ভিয়ে বলি, হ্যাঁ, যে তুমি 200 নম্বরের পরীক্ষা দিচ্ছ বা 100 নম্বরের পরীক্ষা দিচ্ছ, তো পারফেকশনিস্ট হওয়া মানে কত? 100-তে 100 পাওয়া, সেটা তোমার টার্গেট হইতে পারে যে হ্যাঁ আমি কোনো একদিন 100 পাইতে চাই, 100-র পরীক্ষা 100 পাইতে চাই, বাট এটাকে ফোকাস বানায়ও না। ফোকাস মানে কি, যেটার দিকে তুমি সবচেয়ে কঠিন নজর দিবা, যেটাকে তুমি একদম ইমিডিয়েট টার্গেট রাখবা, যেটার দিকে তোমার টোটাল ধ্যান জ্ঞানকে রাখবা, সেটাকে আমরা কি বলি, ফোকাস। তো আমি বলতেছি যে ওই পারফেকশন যে নাম্বারটা, ওইটাকে তুমি তোমার ফোকাসের মধ্যে রাখো না, ওটা থাকুক টার্গেটে, ফোকাসের মধ্যে না। ফোকাসে কি থাকবে? ফোকাসে থাকবে কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট। ফোকাসে কি থাকবে? কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট। এই জায়গায় তোমরা চাইলে একটা কথা তোমাদের ইয়েতে লিখে রাখবা, এই যে কি বলে, এই যে তোমার যেখানে পড়ো, হ্যাঁ, ডেস্কে লিখে রাখবা, শূন্যর চেয়ে এক বড়, শূন্যের চেয়ে এক বড়, এটা যেন তোমার মাথায় থাকে। তো তুমি 100-র পরীক্ষায় তোমার ফ্রেন্ড 90 পাইছে, তুমি কত পাইছো? তুমি পাইছো হচ্ছে 30, হ্যাঁ, তুমি ভেঙে পড়তেছো কেন? হায় রে হায়, সে পাইছে 90, আমি মাত্র 30। এইদিকে তো বাবা মা তোরে এটা কি করলাম, কি করলি তুই, তাই না? ফ্রেন্ড ট্রেন্ড মানে বিধ্বস্ত অবস্থা, হ্যাঁ। আর তুমি কি, যে যা বলুক বলতেছে আলহামদুলিল্লাহ বলুক, তুমি কি চিন্তা করবা? ইফ ইউ ওয়ান্ট টু বি এ উইনার, তুমি চিন্তা করবা 30 পাইছি আলহামদুলিল্লাহ, 0 তো পাইনি। তো এটা হাসির কথা না, এটা সিরিয়াস কথা। তোমাকে এইভাবে চিন্তা করতে শিখতে হবে যে আমি যদি 30 পেয়ে থাকি, 0 তো পাইনি, মানে কিছু তো পাইছে, এবং আমার ফোকাস কি থাকবে, এই 30 কে ক্রস করা। আমার ফোকাসটা 90 না, আমার ফোকাসটা 100 না, ওটা আমার টার্গেট, দূরবর্তী টার্গেট, বাট রাইট নাও আমার ফোকাস কি, 30 কে ক্রস করা। তো তুমি নেক্সট এক্সাম বা তারপরের এক্সাম বা তারপর এক্সাম তুমি কমপ্লিটলি ফোকাস থাকবা, আমি আমাকে ক্রস করে যাচ্ছে কিনা, এটা এটা হলে তোমার সুবিধাটা কি হবে, তুমি পরের পরীক্ষায় 35 পেয়েও তুমি ইন্সপায়ার্ড থাকবা। কারণ তুমি যদি পারফেকশনকে টার্গেট করো, পরের পরীক্ষায় তুমি 35 পেয়েছো, বা স্টিল দেন ইউল বি ফ্রাস্ট্রেটেড, কারণ কি, আরেকজন 90 পেয়েছে। আর এখানে যদি তুমি 35 পাও, স্টিল দেন ইউ আর হ্যাপি, কেন হ্যাপি, আমি আমাকে ক্রস করছি, আমি ইম্প্রুভমেন্ট করছি। আর যেহেতু এটা ম্যারাথন রেস, 10 মিনিটে শেষ হয়ে যাবে না, তো ক্রমাগত যদি আমি একটু একটু করে ইম্প্রুভমেন্ট করি, আর এটা যদি আমি ধরে রাখতে পারি, ধরে রাখতে পারি, ধরে রাখতে পারি, আমি কিন্তু অনেক দূর উপরে উঠে যাব, ঠিক আছে, অনেক দূর উপরে উঠে যাব। তো শূন্যের চেয়ে এক বড়, এটা মাথায় রাখতে হবে, শূন্যের চেয়ে এক বড়, একদম লিখে রাখবা, ফলে এভরিডে তুমি তোমাকে ক্রস করে যাবা, এইটা তোমার ফোকাস। আমরা অনেকেই এই যে এই গ্র্যাজুয়াল চিন্তা এটা করতে পারি না, লাভ দিয়ে তাল গাছের মাথায় উঠতে চাই, ওয়ান সিঙ্গেল আইডিয়া ভাই শর্টকাট, মানে প্রচুর স্টুডেন্টরা যে এরকম বলেন যে ভাই একটা বুদ্ধি বলেন, যে বুদ্ধি দিয়ে আমি কালকে বইটা চান্স পেয়ে যাবো, তাই না? পৃথিবীর কোনো এরকম মানুষ পাবা না, কোনো এরকম সাকসেস স্টোরি পাবা না যেটা এক রাতে হয়ে গেছে, মানে একটা আইডিয়া দিয়ে এক শটে হয়ে গেছে। সচিন টেন্ডুলকার এত বড় ব্যাটসম্যান হয়ে গেছে, একদিনে হয়ে যায় নাই, তাই না? দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টার, হাজার হাজার ঘন্টা প্র্যাকটিস। বিল গেটস একদিনে বিল গেটস হয় নাই, স্টিভ জবস একদিনে স্টিভ জবস হয় নাই, তাই না? প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষ। তো এই প্রত্যেকটা মানুষের মধ্যে এই মাইন্ডসেটটা ছিল, আই ওয়ান্ট টু ক্রস মাইসেলফ, তাই না? তো এখন ধরো যে বিল গেটস, ধরা যাক যে সে পৃথিবীর সবচেয়ে বড় লোক হওয়ার জার্নি শুরু করলো, ধরা যাক যে সে এইভাবে চিন্তা করছে আমি পৃথিবীর সবচেয়ে বড় লোক হয়ে যাবো। তো যেদিন সে বড় লোক হওয়ার স্বপ্ন দেখলো, পরের দিন দেখলো পৃথিবীর আরো আরো মানুষজন 1000 কোটি টাকা কামাচ্ছে, অথচ বিজনেস শুরুর পরের দিন তার কাছে কয় টাকা আছে? মেবি খালি 1000 টাকাও নাই, 1000 কোটি তো দূরের কথা, খালি 1000 টাকাও নাই। তো সে যদি চিন্তা করতো, হায় হায় পৃথিবীর সবচেয়ে বড় লোকের কাছে 1000 কোটি টাকা, আমার কাছে খালি 1000 টাকা, আমার তো আর এই চেষ্টা করার দরকার নাই, বা এই রাস্তা আমার জন্য না, বাদ হবে, তাহলে ওই সময়ে এত গ্যাপ যে কারো 1000 কোটি আর আমার খালি 1000, স্টিল দেন আমি যে জার্নিটা কন্টিনিউ করতে পারতেছি, প্রত্যেক দিন মোটিভেটেড থাকতে পারতেছি, কিভাবে সম্ভব? বিকজ তার হিসাব তো ওইটা না, ওটা তো টার্গেট, ঠিক আছে, তার হিসাব কোনটা, আমি আমাকে ক্রস করছি কিনা, আমি আমাকে